প্রায় দুই দশকের বেশি সময় ধরে সরকারি কর্মকমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট সক্রিয় বিসিএস সহ বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁসে। গত 5 জুলাই রেলওয়ে বিভাগের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসির 6 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তারের পর সামনে আসে এই সিন্ডিকেটের তথ্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফর এবং সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, 200 অফিস সহকারী খলিলুর রহমান ও সাজেদুল ইসলাম সহ পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। ঠিক কবে থেকে সক্রিয় এই চক্র, কিভাবেই করতেন তারা প্রশ্ন ফাঁস, আর ঠিক কতগুলো পরীক্ষার প্রশ্ন তারা এখন পর্যন্ত ফাঁস করেছেন, জানবো আজকের স্টার নিউজ প্লাসে। এ পর্যন্ত গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পিএসসির চেয়ারম্যান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, যিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে 2014 সালে চাকরি হারান। তদন্ত সূত্র বলছে তিনি যোগদান করেন 1997 সালে, আর তার ঠিক 5 বছরের মধ্যেই জড়িত হয়ে পড়েন এই সিন্ডিকেটের সাথে। পিএসসি থেকে চাকরি চলে গেলেও আবেদ আলী প্রশ্ন ফাঁসের কার্যক্রম থেকে থেমে থাকেননি। তিনি এই সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং পরবর্তীতে তিনি তার ছেলেকেও এই সিন্ডিকেটের সাথে জড়িত করেছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আবেদ আলী সহ সরকারি কর্মকমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে জড়িত এই সিন্ডিকেট গত 12 বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সহ সরকারি নিয়োগ পরীক্ষার অন্তত 30টি প্রশ্নপত্র ফাঁস করেছেন। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত সোমবার রাতে 31 জনের নামে এবং অজ্ঞাত 50 থেকে 60 জনকে আসামি করে এই প্রশ্ন ফাঁসের বিষয়ে একটি মামলা করেন। এফআইআরে বলা হয়েছে অন্তত 14 জন অভিযুক্ত পলাতক রয়েছেন, যার মধ্যে রয়েছেন সাবেক এক সহকারী পরিচালক। পাবলিক সার্ভিস কমিশনের অধীনে হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এমন অপকর্মে শুধু সংস্থাটির উপপরিচালক বা সহকারী পরিচালকই নন, এই সিন্ডিকেটে আরও বড় রাঘব বোয়াল থাকতে পারে বলে সন্দেহ করছে তদন্তকারীরা। অদৃশ্য থাকা এই রাঘব বোয়াল মাঠ পর্যায়ে চক্রের ছায়া হয়ে থাকতেন বলে আভাস মিলছে। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন গ্রেপ্তার হওয়া 2 উপপরিচালক বা সহকারী পরিচালকরা প্রশ্নপত্র তৈরি, সরবরাহ বা অন্যান্য কাজে সরাসরি যুক্ত নন, তাই তদন্তকারীরা মনে করছেন তাদের উপরে পিএসসিতে ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার শেল্টার থাকতে পারে যারা এসবের সঙ্গে সরাসরি যুক্ত। এ সকল কর্মকর্তাদের সঙ্গে অফিস কর্মের বাইরে গ্রেপ্তারকৃত উপপরিচালক বা সহকারী পরিচালক সহ চক্রের অন্য সদস্যদের অন্য কোনো যোগাযোগ ছিল কি না সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। সিআইডির সাইবার অ্যান্ড অপারেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন সব বিষয়েই তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য এবং অন্যান্য সোর্স থেকে পাওয়া তথ্য তারা যাচাই করে দেখছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে পিএসসির এসব সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং কর্মচারীরা অনেকে বিত্তশালী হয়ে উঠেছেন। ইতোমধ্যে পিএসসি দুর্নীতি দমন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেখানে গ্রেপ্তারকৃত 5 জন পিএসসি কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পদের অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে গ্রেপ্তারকৃতদের অনেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে তাদের একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক এলাকায় জায়গা এবং দামি গাড়ির মালিকানা। গত 3 মাসে এই সিন্ডিকেট সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 1 কোটি টাকার লেনদেন হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় সিআইডি ইতিমধ্যে আসামিদের ব্যাংক অ্যাকাউন্টের নথি জব্দ করেছেন। এসব নথি পর্যালোচনা করে একাধিক অর্থ পাচার মামলা হতে পারে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। সিআইডির সাইবার তদন্ত অপারেশনের বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম গতকাল ডেইলি স্টারকে জানিয়েছেন, আমরা প্রমাণ পেয়েছি যে পিএসসির কর্মকর্তাসহ 17 জন গ্রেপ্তারকৃত ব্যক্তি সকলেই 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও আরও কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এই সিন্ডিকেট জড়িত ছিল বলে জানান তিনি। এই সিন্ডিকেট কবে থেকে প্রশ্ন ফাঁস শুরু করেছেন জানতে চাইলে তৌহিদুল আমাদেরকে জানিয়েছেন
গ্রেপ্তারকৃত পিএসসি কর্মচারীদের একজন 1997 সালে চাকরিতে যোগদান করেন, কিন্তু ঠিক 5 বছরের মাথায় তিনি প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত হয়ে পড়েন। তিনি বলেন, আমরা তদন্ত করছি এবং অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চালাচ্ছি। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে জানতে চাইলে তিনি আমাদেরকে জানিয়েছেন, আমাদের কাছে অনেক তথ্যই আসছে, তবে সেগুলো যাচাই বাছাই করে দেখতে হবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবিরই প্রশ্নপত্র ফাঁস করে বাকিদের হাতে তুলে দিতেন। চক্রের বাকি সদস্যরা কেউ চাকরি প্রার্থী সংগ্রহ করতেন, কেউ প্রশ্নপত্র পেয়ে তা সমাধান করতেন, কেউ বা চাকরি প্রার্থীদের ঢাকায় এনে খাওয়া থাকা সহ ব্যবস্থা করে পাশাপাশি টাকার অঙ্ক নির্ধারণ করতেন। প্রতিটি ধাপেই ছিল কমিশন কমিশন খেলা। সব টাকা আসত চাকরি প্রত্যাশীদের কাছ থেকে। চক্রে জড়িত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী যেমন আছেন, তেমনি প্রাক্তন সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়ও রয়েছেন। চক্রটির ক্ষমতা ছিল ব্যাপক, যে কারণে বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতে বেগ পেতে হয়নি তাদের। আবেদ আলীকে মামলার 1 নম্বর আসামি করা হয়েছে। নথিতে তার পেশা রেন্টেকারের ব্যবসা দেখানো হয়েছে, তবে তিনি দীর্ঘদিন পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। প্রশ্ন ফাঁসে পিএসসির কর্মকর্তারা হলেন মূল খেলোয়াড়। উপপরিচালক জাহাঙ্গীর ও জাফর এবং সহকারী পরিচালক আলমগীর প্রশ্ন ফাঁস করতেন। অফিস সহকারী সাজেদুল ডেসপাস রাইডার খলিলুলের মাধ্যমে প্রার্থী সংগ্রহ করে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করা হতো। ভাড়া বাসায় ডেকে প্রার্থীদের তা পড়ানো হতো, বিনিময়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। গাড়ি চালক সৈয়দ আবেদ আলী লেনদেন ও প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন। মামলা 2 নম্বর আসামি নোমান সিদ্দিকি লক্ষ্মীপুরের রামগতির এ বাসিন্দা থাকেন রাজধানীর মিরপুর 10 সেনপাড়া পর্বতা এলাকায়। তার পেশা পোশাক কারখানার ব্যবসা। মামলার 3 নম্বর আসামি খলিলুর পিএসসি ডেসপাস রাইডার। 4 নম্বর আসামি সাজেদুল ইসলাম পিএসসির অফিস সহায়ক। 5 নম্বর আসামি মিরপুর ইসিবি চত্বরের ডেভেলপার ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল। 6 নম্বর আসামি করা হয়েছে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলমকে। 7 নম্বর আসামি পিএসসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবির। 8 নম্বর আসামি গাজীপুর এলাকায় চাকরিরত প্রিয়নাথ রায়। 9 নম্বর আসামি মিরপুরের জাহিদুল ইসলাম। 10 নম্বর আসামি পিএসসির আরেক উপপরিচালক মোহাম্মদ আবু জাফর। এছাড়াও বাকি আসামিরা হলেন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ সহ আরও অনেকে।